cuando nun pisi. গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আমি সব সময় ভালো থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেতে খেতে বাগানে গেলাম। তো বাগানে গিয়ে দেখলাম বন্দনা পিসি গাছে জল দিচ্ছে, তো এটাকে আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর শীতকালে সকালে ঘুম থেকে উঠে রোদ নিতে হেভি লাগে। আর এখানে বন্দনা পিসি আমাকে বোঝাচ্ছিল যে দেখ, একটা গাছে দুটো কালারের ফুল হয়েছে, একটা ডিপ ইয়েলো, একটা লাইট ইয়েলো। তো আমি সেটাই দেখছিলাম যে হ্যাঁ, এরকমটা কিন্তু হয়েছে। তারপর তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঠাম্মার বাৎসরিক আছে, তো সেই জন্য এখানে একটা কাকু, এই কাকুটা হচ্ছে লোকো কাকু। তো লোকো কাকু অনেক বাজার করে এনেছে যা যা লাগবে আর কি, এই কাকুই রান্না করবে। তো সমস্ত কিছু সবজি বাজার করে এনেছে, ফল, ফুলকপি, শীতকাল মানেই হচ্ছে ফুলকপি, তো ফুলকপিরই অনেক কিছু হবে যেহেতু ভেজ করতে হয়, ননভেজ করতে নেই। তারপরে এখানে ফল এনেছিল যেগুলো কাজ মানে বাৎসরিক কাজে লাগবে, তো সেই ফলগুলো আমি একটা একটা করে সাজিয়ে রাখলাম। এখানে আমি যে চাটা বানিয়েছি, এই চাটা লোকো কাকুই এনেছে, আর চায়ের ফ্লেভারটা খুব সুন্দর। রোজ আমি ব্রেকফাস্ট যেহেতু মিউসলি, কর্নফ্লেক্স, দুধ এই সমস্ত খাই, তো সেদিন ভাবলাম একটু অন্য কিছু করে খাই। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে বেসন চিলা। সেদিন বৃহস্পতিবার ছিল, তো যেহেতু আমি পেঁয়াজটা খাই না, আমরা কেউই খাই না বৃহস্পতিবার পেঁয়াজ, তো সেই জন্য আমি শুধুমাত্র টমেটো আর গাজর কুড়ে আর লঙ্কা কুচি দিয়ে করছি। তোমরা চাইলে এখানে বাঁধাকপি কোজানো দিতে পারো, তারপরে পেঁয়াজ দিলে খুব সুন্দর, পেঁয়াজ দিলে তো অবশ্যই ভালো লাগবে, আমি দিইনি। বেসন দিয়ে জল দিতে হবে। এবার জল দিয়ে মানে আমি জলটা এমনভাবেই দেব যাতে ব্যাটারটা খুব বেশি মোটা না হয়ে যায়। তারপরে আমি নুন দেব, নুন দিয়ে আর একবার ফাটিয়ে নেব। নুন ছাড়া আর কিছু দেব না, আর কিছু দেওয়ার দরকার পড়ে না, খেতে এমনি টেস্টি হবে। তারপর প্যানের মধ্যে অল্প একটু তেল দেব, আর বেসন চিলা কিন্তু শেকা হয়, ভাজা হয় না। তো অল্প একটু তেল দেব আর এই ব্যাটারটা দিয়ে দেবো, বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। ছোট ছোট করতে হয়, আমি একটু বেশি বড় করেছি। আর যতক্ষণ না একটা দিক হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না, যদি উল্টে দিই তাহলে কিন্তু বেসন চিলাটা গোল থাকবে না, চারিদিক থেকে খুলে যাবে, ছড়িয়ে যাবে বিষয়টা। ওই জন্য যতক্ষণ না একটা দিক হচ্ছে ততক্ষণ ওই দিকটা উল্টাবো না। আর জিনিসটা দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনই হয়েছে। যেহেতু বাইরে খাচ্ছিলাম তো কাক তো চারিপাশে আছেই, তো আমার পেটে বেশি না গিয়ে ওদের পেটেই বেশি গেছে। আর এখানে আমি যে বন্দনা পিসিকে বোঝাচ্ছি এটা হচ্ছে নেজাল ড্রপের বিষয়ে, কারণ বন্দনা পিসির অনেকদিন ধরেই নাক বন্ধ আছে, ঠান্ডা লেগেছিল, তো আমার কাছে একটা এক্সট্রা পড়েছিল, কারণ আমারও শীতকালে একটু নাক বন্ধ হয়ে যায়, আমারও প্রবলেম আছে, তো আমার কাছে একটা এক্সট্রা ছিল বলে আমি দিয়ে দিয়েছি বন্দনা পিসিকে। আর এখানে আমার মা মনে হয় পিসমণিদের সাথেই কথা বলছিল এইসব বিষয়ে। তারপরে আমি আবার একবার বাগানে গেলাম বাতাবি লেবুগুলোর অবস্থা দেখতে। অনেকদিন ধরেই এই দুটো এমন অবস্থাতেই পড়ে আছে, তোলা তো আর হচ্ছে না। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা গাছ থেকে তুলে ফ্রেশ অ্যালোভেরা ইউজ করতে পারবে স্কিনে। তো সবার প্রথমে অ্যালোভেরাটা নিয়ে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো, ভীষণ ভালো করে ধুয়ে নেবো। তারপরে সাইডে যে কাঁটাগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দেবো। তারপরে মানে আমি কিউব সাইজের কেটেছি, এটা মুখে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তারপরে আমি জলে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো, আমি ফ্রিজে রাখছি, তোমরা চাইলে বাইরেও রাখতে পারো। সকাল থেকে আমার এতক্ষণ পর টাইম হলো নিজের রুমটা ক্লিন করার। আমরা যেখানে থাকি তার চারিপাশটা যদি ক্লিন না থাকে, যদি ঠিকঠাক না থাকে, দেখবে আমাদের মনও ভালো থাকে না। তারপর এখানে কিছুক্ষণ বসে আমি ফোন ঘাঁটছিলাম, চা খাচ্ছিলাম, এই সমস্ত করলাম।
তারপর আমি চলে গেলাম হচ্ছে আমার পাশের রুমটাতে, আমার দিদির রুমে। আজকে যেহেতু দাদা ভাই দিদি আসবে, তো সেই কারণে ওরা আসবে বলে বালিশের কভার, বেড কভার এগুলো সব চেঞ্জ করে নিলাম। একটা নাইট ড্রেস রেখে দিলাম দিদির জন্য, কারণ দিদিকে আর খুঁজতে হবে না এসে। আর এক বোতল জল ওদের রুমে রেখে দিলাম। হ্যালো, তো এখন বাজে হচ্ছে 3:30 মতো। তো আমি এখন এসে একটু ছাদে বসলাম। আর আজকে আসবে হচ্ছে পিসিমণিরা আর দিদিরা আসবে। দাদা ভাই দিদির আসতে একটু লেট হবে, কারণ ওদের 8টা মতো বাজবে, রাত 8টা। কারণ মাম্মার নাচে স্কুল আছে, তো ওখান থেকে একদম আসবে বলে ওদের একটু লেট হবে। আর বাদ বাকি সবাই কালকে আসবে। আগের বছর এই দিনে আমার ঠাম্মা একদম সুস্থ, আমার ঠাম্মার কিচ্ছু হয়নি, একদম সুস্থ, কিচ্ছু হয়নি আমার ঠাম্মার। মানে আমার ঠাম্মাও ভাবেনি, আমরাও ভাবিনি যে পরের বছর এরকম একটা দিন আসবে। আর এই ঠাম্মার এই কাজটা মানে ডেট অনুযায়ী হচ্ছে না আর কি, তিথি দেখে হচ্ছে, তিথি অনুযায়ী হচ্ছে। এবার তিথি অনুযায়ী বাৎসরিক কাজ হয় কি না সেটা আমি ঠিক জানি না, মনে হয় তো তিথি অনুযায়ী এটা হচ্ছে। প্রথমে না মানে আমি ভেবেছিলাম যে এই টপিকটার ওপর আমি কোনো ভিডিও করব না, কারণ অনেক সময় আমি দেখেছি কি নেগেটিভভাবে নিয়ে নেয় বিষয়টাকে। তো ওই জন্য ভাবলাম কি নেগেটিভ যদি কমেন্ট কেউ করে বা যদি কোনো কারুর মাথায় যদি নেগেটিভ চিন্তাভাবনা আসে বিষয়টাকে নিয়ে, ওই জন্য আমি ভাবলাম কি ভিডিও করব না। তারপরে আমি কালকে রাতে ভাবলাম যে না, মানে একটা বিষয়কে নিয়ে যেমন নেগেটিভভাবে ভাবার মানুষজনও আছে, আবার পজিটিভ দিক দিয়ে সেটাকে ভাবার মানুষজনও আছে, তো দু ধরনের মানুষজনই এক্সিস্ট করে। তখন ভাবলাম যে ঠিক আছে, এটা করবো, আর এটা আমাদের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে না। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এই ভিডিওটা করব। যখন আমি ইংলিশ বই পড়তে বসি তখন সাথে আমার একটা ফোন চাই, কারণ অনেক ওয়ার্ড থাকে যেটা আমি জানি না, আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়, কারণ আমি ইংলিশে অতটা ভালো নই। তো আমি ওটা ফোনে সার্চ করি, আমি মানেটা জানি, তারপর ব্যাপারটা বুঝি। আজকে সন্ধ্যে থেকেই মোটামুটি সব কিছু শুরু হয়ে গেছে, লোকোকাকু এসেছে, বোদেগুলো আজকে সমস্ত ভেজে নেবে। তো গ্রামের দিকে কিন্তু যে কোনো কাজে বোদে হয়, আমি জানি না এটা শহরের দিকে হয় কি না, হয় না হয়তো, কিন্তু গ্রামে হয় বিষয়টা। আর মানে বোদে অনেক করে, অনেক মানে সবাইকে দেয়, তারা নিয়ে যায় বাড়িতে, মানে এই বিষয়টা আমাদের গ্রামে আছে, আমাদের গ্রামে না সমস্ত গ্রামেই আছে। এটা হচ্ছে আমার মেজ পিসিমণি, ভীষণ ভালোবাসে ভ্লগে আসতে। আর এটা হচ্ছে আমার গৌরব দাদা, যাকে তোমরা আমার দার্জিলিং ভ্লগে দেখেছো। আর এটা হচ্ছে জুই, জুইকে, গৌরব দাদাকে আর কেয়াদিকে তোমরা আমার দার্জিলিং ভ্লগে দেখেছো, যারা দেখেছো তো তারা হয়তো জানো। এটা হচ্ছে কেয়াদি আর আমার বড় পিসিমণি। আমার বড় পিসিমণি হচ্ছে সব থেকে বড়, আমার বাবার থেকেও বড়, তারপর আমার বাবা। আর কেয়াদি হচ্ছে আমার বৌদি, কিন্তু আমি বৌদি বলি না, কেয়াদি বলি। আর কি বলবে, আমি তনুর পিসি। পিসিমণি হয় তনুর, আর ওটা ছোট পিসি, আমি মেজি পিসি, তনুর বৌদি, ওটা তনুর ভাইজি। ওর নাম হলো জুই, কুকুর না বান্দর কিছু একটা আছে। এই যাও মালাগুলো একটু তুমি দেখেছ, যেটা ব্ল্যাক আর হোয়াইট চাদর নিয়ে আছে, তো ওটা হচ্ছে মালা পিসি, মানে আমার মেজো পিসির ছোট যা। আর ওটা হচ্ছে আমার ছোট পিসি, ছোট গৌরব দাদার মা হচ্ছে ছোট পিসি, আমার ছোট পিসিমণি। ছোট পিসিমণিকেও তোমরা আমার দার্জিলিং ভ্লগে দেখেছো। আমাদের মিষ্টিগুলো দোকান থেকে সব অর্ডার করা হয়েছিল, আর বোদেটা বাড়িতেই ভাজা হয়েছে। আর এখানে রাত্রে খাবারের জন্য খাবার তৈরি করা হচ্ছে। মাথায় আমার হেভি যন্ত্রণা হচ্ছিল বলে কেয়াদি একটু মাথা টিপে দিচ্ছিল।
কালকের দুপুরের জন্য সকালের জন্য লোকু কাকু কিছু সবজি একটু আধটু কেটে রাখছে, যেহেতু কালকে একটু লোকজন হবে, ওই জন্য একা হয়তো ম্যানেজ করতে পারবে না, ওই জন্য আজকে রাতে সময় আছে বলে কিছু সবজি এখানে কেটে নিয়েছে। ব্যস্ততার মধ্যেও নাইট স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এমন অনেক কম দিন গেছে যেদিন আমি কোনো রকম কোনো স্কিন কেয়ার করিনি, স্কিন কেয়ার করতে কিন্তু আমি ভুলি না। আর সেদিন ডিনারে ছিল যে রুটি খাবে সে রুটি, আর ভাত খেলে ভাত, আর ছিল সাথে ডাল, আলু পোস্ত আর চাটনি, আর হচ্ছে কি পনির আর পটল দিয়ে একটা তরকারি। সকাল 9টা থেকে পুজো শুরু হয়ে গেছিল আর এখন বাজে হচ্ছে 10টা। স্বাভাবিকভাবেই আমি একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে সকাল থেকে কোনো ভিডিও করিনি। আর এখানে আমার পিসিমণিরা আর আমার মা পুজোতে বসেছে, চারজন মিলেই কাজ করেছিল। দুপুরের খাওয়ার জন্য এখানে প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে, তো যেহেতু লুচি হয় তো ওই জন্য লুচি হচ্ছে, লুচি নয় সরি, এটা হচ্ছে তোমার কচুরি আর কি, ছোলার পুর দিয়ে কচুরি হচ্ছে, মটরশুঁটি পাওয়া যায়নি ওই জন্য ছোলার পুর দিয়ে কচুরি করা হচ্ছে। আর লোকো কাকু এটা হেভি করেছিল, সবাই প্রশংসা করেছে। আর এটা হচ্ছে কাকিমা, লোকো কাকুর ওয়াইফ। আর এখানে আমি গোবলুকে একটু ছোট্ট একটা পিস লুচি আর রসগোল্লা দিয়েছি। তো এখানে খাবার পরিবেশন শুরু হয়ে গেছে, দুপুরের খাবার। আর এখানে পরিবেশন করেছে হচ্ছে আমার দাদা ভাই, আমার দিদি, আমার পাশে বাড়ি একটা দাদা অসীমদা, তারপর আমার ছোট মামা গৌরব দাদা, সবাই মিলেই পরিবেশন করেছে। আর পরিবেশনে আমি সেরকমভাবে হাত দিই না খুব একটা, কারণ আমার মনে হয় যে আমি কাউকে কম দিয়ে ফেলবো না, তো এটা আমার খালি মনে হয়, ওই জন্য আমি কোথাও গিয়ে পরিবেশনে সেরকমভাবে হাত দিই না। এটা হচ্ছে আমার ছোট মাইমা। এটা ওই দিন সন্ধ্যেবেলায় বাড়িতে কীর্তন দিতে হয়, তো কীর্তন হচ্ছিল। একদিন পর আর আমি এখন বসে ভিডিওটা এডিট করছিলাম, এডিট করা হয়েও গেছে, এখন বাজে হচ্ছে 10:30। তো এডিট করা হয়ে গেছে, তারপর দেখলাম যে লাস্ট পার্ট কিছু নেওয়া হয়নি, ওই জন্য আমি এখন একটু শ্যুট করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও কি ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমার একটু ভালো লাগবে। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যারা আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদেরকে অনেক অনেক ভালো রেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।